কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি খুব বেশি কথা তোমাদের সাথে বলবো না, তবে যতটুকু কথা না বললেই নয় অতটুকু তো বলতেই হবে। তার আগে আমি তোমাদেরকে সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা অলরেডি যদিও তোমরা জেনে গেছো, তারপরেও আবারও বলতেছি, সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি। এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার একটা ছোট চেষ্টা করব আর কি, পারবো কি না আমি জানি না, তারপরেও তোমরা ধৈর্য নিয়ে যদি ভিডিওটা দেখো আমার মনে হয় বুঝতে পারবা। তার আগে একটা কথা বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যদি আর কি আমার পরবর্তী ভিডিওটা পেতে চাও। আর আরেকটা বিষয় আসলে খুব কষ্ট লাগে, তোমরা ভিডিও দেখো কিন্তু আসলে একটা লাইক দিতেও তোমরা আসলে কার্পণ্য করো। তো যাই হোক, লাইক দেওয়াটা আসলে তোমাদের ব্যাপার, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা, আর বন্ধু বান্ধবের মধ্যে যদি শেয়ার করো সেক্ষেত্রে আমার জন্য আর কি অনেক ভালো হয় বা আমি অনেক অনুপ্রাণিত হই। তো যাই হোক, দেখো আমি আসলে তোমাদেরকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা কি এটা বোঝার জন্য, মানে বোঝানোর জন্য, সরি বোঝার জন্য না, বোঝানোর জন্য আমি বেছে নিছি নবম দশম শ্রেণীর যে বইটা, 41 পৃষ্ঠায় এই সম্পর্কে বলা আছে। তো এই সম্পর্কে আমি একটু বই নিয়ে, মানে বইয়ে কি লেখা আছে এটা তোমাদেরকে একটু পড়াবো, তারপরে আর কি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। দেখো যে মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তো দেখো এই কথাটার অর্থটা হচ্ছে হলো, তোমরা জানো মূলধন জাতীয় ব্যয়ের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে হলো দীর্ঘমেয়াদি, অর্থাৎ দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং স্থায়ী সম্পত্তি অর্জন হয়। মূলধন জাতীয় ব্যয়ের একটা মানে বড় দুইটা বৈশিষ্ট্য কি, যে মূলধন জাতীয় ব্যয়ের ফলটা আমরা দীর্ঘদিন ব্যবহার করি এবং মূলধন জাতীয় ব্যয় এর ফলে আমাদের একটা স্থায়ী সম্পত্তি অর্জন হয়। আর মুনাফা জাতীয় ব্যয়ের মানে দুইটা বড় বৈশিষ্ট্য হচ্ছে হলো, এই ব্যয়ের ফলে আমাদের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় না, অর্থাৎ এক বছর সময়ের মধ্যে কিন্তু প্রায় শেষ হয়ে যায়। তো দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা কিন্তু আসলে এই দুইটা বিষয়ের মাঝামাঝি। আমি কিভাবে মাঝামাঝি বলতেছি, দেখো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ফলে আমাদের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হয় না, অর্থাৎ এটা একটা মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ফলে আমাদের কিন্তু কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হয় না, কিন্তু এটা কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা হচ্ছে কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মানে মধ্যে কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের একটা বৈশিষ্ট্য বিদ্যমান এবং মুনাফা জাতীয় ব্যয়ের একটা বৈশিষ্ট্য বিদ্যমান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো যেহেতু এই ব্যয়ের একাধিক বছর সুবিধা ভোগ করা যায়, তাই এই ব্যয়কে হিসাবকাল সমূহের মাঝে বিভক্ত করে চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় এবং অবশিষ্ট অংশটুকু সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়। যেমন ধরো যে বিজ্ঞাপনের কথা যদি বলি, যে একটা প্রতিষ্ঠান যখন নতুন স্টার্ট করে বা তখন কিন্তু মানে এটা অনেক টাকার কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে, বা একটা বড় ক্রিকেট সিরিজ কিন্তু স্পন্সর করে যাতে খুব একবারে তাদের নাম কিন্তু সবাই চিনে যায়। তোমরা দেখো জায়ান্টজি নামে একটা আইসক্রিম, না জেএনজি, আমি সঠিক আমার মনে নাই, আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না, তারা কিন্তু একটা ক্রিকেট সিরিজ কিন্তু স্পন্সর করছিল এবং যেটার অ্যাড কিন্তু ওই যে সাকিব করে আর কি আইসক্রিম খাচ্ছিল, তো ওই ভিডিওটার কথা আমার মনে পড়ে। তো দেখো যে জায়ান্টজি না জেএনজি আর কি, তো ওই ক্রিকেট সিরিজটা কিন্তু স্পন্সর করতে কিন্তু তাদের অনেক টাকা কিন্তু খরচ হয়েছে, কিন্তু এর ফলাফলটা কিন্তু তারা কিন্তু শুধুমাত্র ওই বছর ভোগ করবে না, দীর্ঘদিন ভোগ করবে। তো যার কারণে বিজ্ঞাপনকে কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, কারণ দেখো যে এই বিজ্ঞাপন দেওয়ার ফলে কিন্তু তাদের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হচ্ছে না, অথচ এই বিজ্ঞাপনের ফলটা কিন্তু তারা দীর্ঘদিন ভোগ করবে। তো এখানে দেখো আমাদের বিশদায় বিবরণীতে, ধরো তুমি 10 বছরের জন্য তুমি 10 লক্ষ টাকা দিয়ে বিজ্ঞাপন দিছো, তো 1 বছরের হিসাব করতেছো, তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে তোমার এই বছরের ব্যয় হিসেবে দেখাতে হবে, বাদ বাকি 9 লক্ষ টাকা তোমাকে আর্থিক অবস্থার বিবরণীতে অন্যান্য সম্পদ এই শিরোনামে তোমাকে বিলম্বিত বিজ্ঞাপনটাকে দেখাতে হবে। আমি এখন তোমাদেরকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কয়েকটা উদাহরণ দিচ্ছি, সাধারণত এগুলোই কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আর তোমাদের পরীক্ষাতে যদি আসে তোমরা এই কটা লিখলেই কিন্তু হবে। তো দেখো এখানে বইয়ের ভিতরে লেখাই আছে, সেটা হচ্ছে
নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়। তো এটা কিভাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সেটা তোমাদেরকে একটা বুঝাই দিচ্ছি। ধরো যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার আগে কিন্তু প্রচুর টাকা কিন্তু এটার গবেষণা এবং পরীক্ষা করার জন্য কিন্তু ব্যয় করা হয়। তো এটা কিন্তু প্রোডাক্ট তৈরি করার আগে ব্যয় করা হয়, প্রোডাক্ট হয়ে যাওয়ার পর কিন্তু সাধারণত এই ব্যয়টা আর হয় না। তো দেখো এই যে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা বাবদ যে ব্যয়গুলো করা হয় এইটা কিন্তু পণ্য তৈরি করার আগে, মানে তো পণ্য যে বছর তৈরি হয় সাধারণত তখন আর কি এই ব্যয়টা করা হয়। তো এই ব্যয়ের ফলে কিন্তু প্রতিষ্ঠানের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হয় না, কিন্তু যে পণ্যটা তারা গবেষণার মাধ্যমে আবিষ্কার করলো ওই পণ্যটা যতদিন বাজারে চলবে তারা এই ব্যয়ের ফলাফল কিন্তু তারা ততদিন ভোগ করবে। তো দেখো আমি তোমাদেরকে দুইটা বৈশিষ্ট্যের কথা বলছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের। নাম্বার ওয়ান, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ফলে আমাদের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হয় না, অথচ এর ফলাফল কিন্তু দীর্ঘদিন ভোগ করা যায়। তো নতুন পণ্যের গবেষণা ও পরীক্ষা ব্যয় কিন্তু একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তার হচ্ছে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এটা তো আগেই বললাম, নতুন করে বলার কিছু নাই। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, যেমন ধরো ব্যবসা প্রতিষ্ঠান তুমি এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করলা, এতে কিন্তু তোমাদের প্রচুর টাকা ব্যয় হয়, ব্যয়টা কিন্তু যে বছর তুমি স্থানান্তর করছো ওই বছর হবে, তারপরের বছরগুলো কিন্তু এই ব্যয়গুলো কিন্তু আর হবে না, অথচ এর ফলাফলগুলো কিন্তু তোমরা দীর্ঘদিন ভোগ করতে পারবা। তো দেখো ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করার ফলেও কিন্তু আমাদের কোনো স্থায়ী সম্পত্তি অর্জন হলো না, কিন্তু এর ফলাফল কিন্তু আমরা দীর্ঘদিন ভোগ করব, তাই এটাও একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এই ছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, আমার একটা ছোট্ট একটা ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে আমার সাথে কথা বলে আরো বিস্তারিত ভালোভাবে বুঝে নিতে পারো। তো একটা বিষয় যা না বললেই নয় তোমাদেরকে, তোমরা অনেকেই মোবাইল ডাটা দিয়ে আমার ভিডিওগুলো দেখো, কিন্তু এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। তোমরা চাইলে আমার কাছ থেকে ডিভিডি নিতে পারো, যদি তোমরা ঠিকানা দিয়ে দাও আমি অবশ্যই তোমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে আমার সাথে কথা বলবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।